হিসেব মতো আগামী বছরের এপ্রিল মে মাসে পঞ্চায়েত ভোট হবার কথা, কিন্তু সেই নির্বাচন কি এগিয়ে আসতে পারে? মুখ্যমন্ত্রীর বুধবারের মন্তব্যে বিভিন্ন মহলে মাথাচাড়া দিয়েছে সেই জল্পনা। আগে যেগুলো পড়ে আছে সেগুলো করতে দিন, আর এগুলো চটপট করে দিন, তা নাহলে কিন্তু পঞ্চায়েতে বসেই থাকবেন, ললিপপ খাবেন, ইলেকশন যে কোনো দিন ডিক্লেয়ার হয়ে যাবে। গ্রামীণ রাস্তা খারাপ থাকলে কেউ ভোট পাবেন না, মাথায় রাখবেন। রাস্তাটা দেখলে লোকে খুশি হয়ে আপনাকে ভোট দেবে। একটু গ্রামে যান, খাটিয়াতে বসুন, গ্রামের লোকেদের সাথে কথা বলুন। মাঠে চাষি চাষ করছে, আপনিও তার সাথে ট্র্যাক্টরে হাত লাগান না, আপনিও দরকার হলে দুটো ধান কাটুন না। সরকারি খরচে গরিব মানুষের জন্য বাড়ি তৈরির প্রকল্পের নাম নিয়ে এখন বঙ্গ রাজনীতিতে জোর বিতর্ক চলছে। শনিবার এ নিয়ে টুইট করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, নাম না করেই পাল্টা জবাব দেন মুখ্যমন্ত্রীও। বুধবার দুর্গাপুরের সভা থেকেও এই বিষয়টি নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় সরকার এবছরের টার্গেট ঠিক করেনি, টার্গেট দেয়নি, এবং যে বাড়িগুলো আপনারা লিস্ট করেছিলেন সেগুলো তাদের ডেটা থেকে পুছে দিয়েছে যাতে মানুষ না পায়। আমি রাস্তায় যে 40% টাকাটা দিতাম, প্লাস আমি বাড়িতেও যে টাকাটা দিতাম, সেগুলোকে একত্রিত করে অন্যান্য জায়গা থেকে টাকা জোগাড় করে আমরা এবছরে 10 লক্ষ করব। বললাম না, একদিকে যখন দরজা বন্ধ হয় আর একদিকে দরজার খুলি আমরা, অনেক কষ্ট করে চালানো হয়। কেন্দ্র বলেছে কেন্দ্রের পরিকল্পনার টাকার কেন্দ্রের নামে করতে হবে। কেন্দ্র পশ্চিমবঙ্গে কোনো গরিব মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেনি। তৃণমূল কংগ্রেসের এই বিভাজনের রাজনীতির কারণে, নাম বদলানোর রাজনীতি কারণে, এই লুকোচুরি খেলার কারণে আজকে বাংলার দরিদ্র মানুষ একটা প্রবঞ্চনার শিকার হচ্ছে। এর জন্য দায়ী সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেস। এদিন প্রশাসনিক বৈঠক চলাকালীন আচমকাই রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য সম্পর্কেও হালকা চালে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। আমাদের ডিজি খুব শান্তশিষ্ট, দেখো দেখতে শুনতে একেবারে উত্তম কুমারের মতো দেখতে, দেখো। এদিন গ্রামের মানুষদের কথা ভেবে বাড়তি সময় ভিডিও অফিস খুলে রাখার পরামর্শও দেন মুখ্যমন্ত্রী। আশাবুল হোসেন ও সন্দীপ সরকারের রিপোর্ট, এবিপি আনন্দ। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটিও, যেন চোখ রাঙানি, এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ভ্রুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।